বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে তারকাদের ডিভোর্সের অহরহ খবর ঘুরপাক খাচ্ছে। পাশাপাশি রয়েছে অনেক তারকার বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও, যদিও সংশ্লিষ্টরা সেটা নিশ্চিত করেননি। এরই মধ্যে ভালো লাগার বিষয় হচ্ছে, গত এক যুগ ধরে সুখে শান্তিতে সংসার করছেন তারকা দম্পতি অনন্ত অবসা। ফলে তাদের কাছে জানতে চাওয়া হয় তারকাদের ক্ষেত্রে কেন এমন ঘটছে। প্রশ্নোত্তরে নিজেদের মতামত দিয়েছেন এই তারকা দম্পতি। সম্প্রতি একটি অনুষ্ঠানে স্বামী অনন্ত জলিলকে নিয়ে হাজির হয়েছিলেন বর্ষা। সেখানে অভিনেতাকে প্রশ্ন করা হয়, বর্তমানে অভিনয় শিল্পীরা কাজের থেকে অন্য সব বিষয়ে বেশি ফোকাস দিচ্ছেন, এতে কি তাদের ক্যারিয়ার বা ইন্ডাস্ট্রির ভালো হচ্ছে? এমন প্রশ্নের জবাবে অনন্ত জলিল বলেন, আসলে যারা এমনটা করেন তারাই ভালো বলতে পারবে। যে করে সে তার ভেতরে চিন্তাভাবনা থেকেই করে, আমি তো তাদের ভেতরে প্রবেশ করতে পারবো না, সো আমি কিভাবে জানবো তারা কেন এই কাজগুলো করে। একই প্রশ্ন রাখা হয় অভিনেত্রী বর্ষার কাছেও। তিনি বলেন, এখন স্বামী স্ত্রীর যে বিষয়গুলো হচ্ছে সেখানে সংসার না টিকলে না টিকুক এই ধরনের, তোমার সঙ্গে সংসার করব না আমি, এমনটা হতেই পারে, কিন্তু বিষয়গুলো যেভাবে হচ্ছে এই প্রজন্মের কিশোররা সারাদিন এসব দেখছে। এই অভিনেত্রী আরও বলেন, এই বিষয়গুলো হচ্ছে এখন, এটা বাস্তব আর এই বিষয়গুলো মাথায় রাখা উচিত, নিজেদের পারিবারিক বিষয়গুলো ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। প্রসঙ্গত, গত ঈদুল ফিতরে এই তারকা জুটির কিলহিম সিনেমা মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে, সেই সময় সিনেমাটি ব্যাপক আলোচনায় ছিল। নতুন খবর হচ্ছে আগামীতে মুক্তি পেতে যাচ্ছে নেত্রী দ্য লিডার সিনেমা।